আগ্রহ চাইছেন কে বল মোচের মত ভূত দেখতেছেন নাকি আমরা তিনজন মানুষ তো গেছেন থাকতেন থাকার জন্য যাইনি তদন্ত করার জন্য গেছেন হ্যাঁ তদন্ত করার জন্য আপনার চেহারাটা যে কি সেটা বুঝা কি বুঝছেন আপনি তো একটা সহজ সরল মানুষ লোন মানে আরে বাকির ভাই আইছি হ্যালো দেখা করবেন লোন भाई बड़ बड़ा खुन कर आसामी खुन आसामी ना प्रेम आसामी प्रेम कर गार्लफ्रेंड संगे संसार करते चाय मिथ्या मामला दी जेले ग আশে পাশে তো মানুষ আছে একটু থামেন আস্তে কথা কর হ্যাঁ কি আর আস্তে কথা কইতে দেমেন ছেড়ে হ্যাঁ লোক আছে বুঝিন আইসা হ্যাঁ মাত বড় হইছে আরে ভাই তুই পারে না মনে না কি শুরু হইছে কি এ ভাইয়া কি শুরু হইছে কি কদে মোর বাইটার নম্বরখানা হইয়ে বজলাম কিন্তু এরকম সিল্লা সিল্লি এটা ভাল লাগতে আছে না তুমি বাড়িতে ব্যস্ত অবস্থা ভালো না কোনো ধরনের কোনো আওয়াজ নাই কিছু হয় না কিন্তু আর এরকম ঘটনা কিন্তু ঘটে আমরা যখন এই বেলা ভাই হ্যাঁ আপনার মনে আছে আপনি আমি লগে আছি এর কথা না শুনেন তাহলে এর সব আসামি আরে আছে আপা যারা কইছে এইটাই হরি
বিলই ফেলাই নে বস্তা বিড়া আমরা হেরে বস্তা বিড়ি বিলই ফেলাই এর মত মানুষ ফেলাই দিলাম সমস্যা কি হ্যাঁ বস্তা করে ফেলা তো অসুবিধা নাই খালি করে যাব আমনে ভাই তুই যে দুই দুই মনের সালের বস্তা আছে যে এই দুই মনের সাল একটা সালের বস্তা আছে জান একটা বস্তা আছে खुब जरूरी पश्चिम दिखे मल्ले उत्तर दिखे भाई बुझे गेसि भाई कथा तुने बोलेछस किन्तु जे कि कोई आसल होइछे कि मारे टगबाइते जेदिन तो उठछे लोकजन लहर पड़ते तो एकटार पर एकटा विपदे पड़ताछि आर टगरो विपदे फलाइताछि मेहमानटारे মন করে বস্তা বুড়া ফালা দিয়ে পড়তাম বিপদটা কেটে পড়তো কি যে করুন বস্তা লাইকা ভাইয়া তোমরা মোর রাহুরে বস্তা বেঁধা হলায়ও না রাহু রাহু কাটা তুমি তো মোর ভাই তোমার ধরে তো লুকান যায় না তোমার খেয়াল আছে ওই যে মোর এক গোপলার লগে যে প্রেম আছেলে 10 বছর আগে देखी उत्तरा उत्तर प्रातन प्रेमिक बस्तर कि कहनी मिर्गी बेला क्लास टेन पढ़त तो लगे प्रेम
ওই আমার বন্ধু দেখলে ফিট খায় জায়গা আমি ফিট খায় দেখলে কি করতে জানে বিকি ব্রামে জুতা জুতা হুম হইতো আই এই 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 জুতা আছে আপাতত বাদ দেব না হ্যাঁ না আপাতত হইব না এই 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 আমারটা না এটা তো পুরো হয়েছে গা এটা বাদ এটা চল হ্যাঁ বড় বড় হ্যাঁ বাড়ি দেন না भाई समाज दे गरम भाई भाई আপনি যে কি উপকার করছেন ভাই আমার কি এই বেলা চাই আসো কা তরে তরে টেম্পো চলে আমরা চলেলি হরতাল ভ্রমণে না খালি আমরাই যাই আর তোমরা তো যাই চিত্তরেই ভালাই দিছো এই ফাউল কথা বলবা না চিত্তরেই হালাই দিছি মানে এই নিজের মতো মনে করছো আমারে এটা তো আমার ভালোবাসার লোক আর তুই কি হ্যাঁ তুই কি করছো গেছলা তো টিকটক করতে টিকটক স্টার হইবে যাইয়ে খাইছো দড়া তো কোথায় যাইয়ে দড়া খাইছো হ্যাঁ লাখ সম যাইয়ে তোমারে তো দেতে বাইছে তখন কি করতা মানুষের দুয়ারে দুয়ারে যাইয়ে যে ভিডিও করতা টিকটকের আবার মানুষের বলতে আইছে এ হোন তোর তো কপাল জোরে এইখানে ফেরত আইতে পারছো যদি কুতুব মিয়া তোমার যদি উদ্ধার না করতে তাহলে তো কোথায় পড়ে থাকতা তার কোনো ঠিক থাকতো না নিজের দোষটা ডাকনে লাগি এত কথা কওয়া লাগবে না হ্যাঁ এই বিটা কোন কেরা কোনটা কবে কিন যাইছে তো জীবনও দেখি নাই ও আমার রাহ কি হু কি আবার হ্যাঁ নাম রায়হান ভালোবাসা মুই হ্যাঁকে রাহু বললে তাকে আরে সুবহানাল্লাহ আমার ভালোবাসা শোনো আমার রাহু অনেক ভালো আছিল সে ভালো আছিল দেখি আমি ফিরে আইছি বুঝছো আর তোমার রাহু হইছে দুই প্রকার একটা হইছে রাহুর দশা আর একটা তোমার রায়হান রাহু তোমার কপালে কোন রাহু আছে এটা কিন্তু কেউ জানে না কেউ জানবেও মোর কপালে মোর রায়হানি আছে মোর রাহু চালাক চতুরন দুনিয়া এত সুজানা কার লগে কার কি হয়ে যাইতাছে দেখলাম নাকের মধ্যে ওই জুতা খবরদার ঢুকবেন না আপনি না জানি না বুঝি একটা কথা কইন আছে আপনি একটা ফট করে কথা কইতে হইতো না সব কিছু আইন কানুন আছে আপনি কিতাব মনে হচ্ছেন মানে আপনি গেলেন আর লগে লগে ব্যাংক দিয়ে আপনি ঢা দিয়ে দিল
আমার মাই উইল রেখে গেছে, এই উইল জুলিখালার কাছে দিয়ে গেছে গা। এই উইলে সমস্ত জিনিসপত্র ওই রুফালের ব্যাংকে জমা দেওয়া আছে। এই ব্যাংকে যে টেডা উডানের দায়িত্ব, এই দায়িত্ব হলো রুফালের উপরে, মানে দায়িত্বপ্রাপ্ত অফিসার হলো হে। তারপরে মনে করেন যে পাইতলে কষ্ট গরম লাগবো। আচ্ছা মনে করেন আমি আপনার স্ত্রী না, লবঙ্গ আপনার মাইয়া না? হ্যাঁ স্যার মনে করেন না, ঠিক আছে মনে করেন, টেহাটা আপনার দরকার না, টেহাটা তো আপনার ফাইতে হইব, উড়াইতে হইব না। তাইলে আপনি টেহাটা উঠান, আপনি অন্য ব্যাংকে টাকাটা নিয়ে যান। আরে আপনি মনে করতেছেন আমার স্বার্থের লেগে আমি আপনার লেগে ঘুরতেছি? জি না, আমি আপনার উপকার করতেছি, আমার কি লাভ? এই যে আমি তিন দিন চার দিন ভিক্ষা করতে পারতেছি না, টাও পাইতেছি না, আমার তো কোনো লাভ হইতেছে না, লোকসান হইতেছে। প্রত্যেকটা মানুষের উপকারের লেগে আল্লাহ একজনে ফাডায়। মনে করেন আমনের উপকার করনের লেগে আল্লাহ আমারে ফাটাইছে, আমনে তো বুঝতেছেন না কিছু। না না না, কেন কইছে বুঝতেছি না, বুঝতেছি যে আপনি আমার একটা উপকার করতে চাইতেছেন, কিন্তু আপনি যে পরিস্থিতিতে আর যে পন্থা উপকারটা করবার চাইতেছেন, এই পরিস্থিতিতে তো উপকার করা যাইতো না, এটা তো কিচ্ছনের মধ্যে পালিয়া তো বাগ্যই তো হইব। এর মধ্যে মনে করেন যে যত ধরনের ঝামেলা, যত ধরনের কথাবার্তা হিসাব হই না, মনে করেন যে আমি তো মনে করেন যে মাতামতো আউলে যেতেছি, তো বুঝতেছেন না কেন? আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন না, আমনে টাকা তুলনের লেগে একটা বউ আর একটা মাইয়া দরকার। এই বউ আর মাইয়াল তো আমি আছি, আমার মাইয়া আছে, তা আমরা আইয়া বইয়ে রইছি, আমনে তো বুঝতেছেন না। আচ্ছা বাদ দেন, আমি চিন্তা করতেছি যে এই লোকটা যদি আটকা মরে যেত তাহলে যে কি যে হতাম, এটা চিন্তা করতেছি। যদি মনিটরে যাইতো এই টিয়া বসে এত চিন্তা করার কোনো সময় থাকতো না, তখন ব্যক্তিরে মিললাম মনে করেন 14 শিকের ভিতরে পুলিশে ঢুকে রাখতো, আবার মামলা মোকদ্দমা আইন আদালত ব্যক্তি আইসা মনে করেন দাণ্ডাবাড়ি দিয়া, আর যদি কেউ খবর পাইতো যে আমাকে 100 কোটি টাকার একটা খেলা আছে, তাহলে তো আরো মনে করেন যে ফেসের মধ্যে পড়ে যেতাম গা। আল্লাহ তো বাঁচাইছে। আপনি একটা তাহলে কাম করেন, উপকার করতে চাইতেছেন, আপনি উত্তরার লোকে বেটার বিয়া দিয়ে দেন। হ্যাঁ অনেকদিন বিয়ার খাওয়ান খাই না, কাশি মাসি খামু, কাশির মধ্যে ওই যে বড় বড় আলু থাকে না, বাবুর সিরে কইতে হইব আলু বড় বড় করে কাটতে, বড় বড় আলু কাশির সাথে খাইতে খুব মজা লাগে। কি টাইপের আপনি একটা মানুষ, একটা মানুষ মরে যেতেছে, মানে আপনি বিয়ার কাছে খেতে যেতেছেন, কাশির মধ্যে আলু বড় বড় কেটে এইসব চিন্তা ভাবনা করতেছে। একটা মায়ামহব্বত না, একটা বিলের যদি আশেপাশে থাকে তা বিলের তো মানুষ মায়ামহব্বত করে, আপনার ভিতরে থেকে এইটা কিছু নাই? আরে মায়ামহব্বত আছে দেখে তো দুটো মন মিলাই দিতেছি, আর আরেকটা কামও করতে চাই, আরেকটা মায়ের কামও করতে চাই। আমাকে বিয়ার সময় তো মানুষের খাওয়াই নাই, এই বিয়ার কাছে দিয়া আমাকে বিয়ার খানাটা মানুষের খাওয়াই দিতেছে। বাকের ভাই সামনে আপনাকে কেমন লাগবে দেখ। আমি এগুলো কি কন ভাই, বিয়ের কথা তো দূরে থাক, মুই কোন মুখে হাকে বলবো আই লাভ ইউ কি আছে মুখ আছে মুখ তো কবা